আচ্ছা দেখো বাচ্চা ছেলেটা কি কীরকম হাতের মধ্যে সুতো নিয়ে তাতে নানান রকম আকৃতির বেলুন নিয়ে উঠছে দেখেছো কি কি আকৃতি আছে দেখো দেখো একটা গোল আকৃতির বেলুন আছে তাই তো একটা ডিম্বা আকৃতির বেলুন আছে একটা ত্রিভুজ আকৃতির বেলুন আছে একটা বর্গাকৃতির বেলুন আছে এই আকৃতিগুলোকে কি করবে এই বিন্দুগুলোকে ঠিক ঠিকভাবে যোগ করবে গোল আকৃতিরটা ভাবে গোল করবে ত্রিভুজ আকৃতিটা ঠিক ঠিক ত্রিভুজ করবে বর্গাকৃতিটা ঠিক করে বর্গাকৃতি করবে আর ডিম্বাকৃতিটা ঠিক করে ডিম্বাকৃতি করবে ঠিক আছে করে তার মধ্যে এবারে তোমরা তোমাদের মতো করে রং দেবে কিন্তু শোনো রং যেন বেরিয়ে না যায় হ্যাঁ আর তোমরা মুখে বলবে আমাকে বলছ না কেন মুখে বলবে তো গল্পগুলো বলো নি শুধু কি রং করে আর দাগ দিয়ে পাঠালে হবে আমাকে তো মুখে বলে শোন তোমাদের তো মুখে বলতে হবে আমি তো শুনবো কেমন আচ্ছা তারপরের পাতায় দেখো এখানেও আছে কতগুলো আকৃতি দেখো একটা আছে এটা কি এটা হচ্ছে আয়তকার তারপরটা গোলাকার তারপরটা ত্রিভুজাকার এইবার বিন্দুগুলো যোগ করে করে ঠিক করে আয়তকার গোলাকার আর ত্রিভুজাকারটা করবে এইবার দেখো এখানে একটা বাড়ি করেছে বাড়িটা কি কি দিয়ে কি কি আকার আছে একটা ত্রিভুজাকার আছে বিন্দুগুলো যোগ করবে তারপরে কি আছে আয়তকার আছে মানে চতুর্ভুজাকার বিন্দু যোগ করে করে বাড়ির মাথাটা ত্রিভুজাকার সেটা করবে আর বাড়ির দেয়ালটা দেয়ালটা ঘরের বাড়ি মানে ঘরের দেয়ালটা চতুর্ভুজাকার বিন্দু যোগ করে চতুর্ভুজ করবে আর ঠিকঠিক রঙ করবে পাশের বাড়িটা দেখো পাসির বাড়িটা কিন্তু চতুর্ভুজ আকার ঠিক আছে এই চতুর্ভুজটা আবার সমান সমান নয় এই চতুর্ভুজের দুটো দাগ দেখো একটু কি করা মেঁকানো একটা ডান দিকে বেঁকানো একটা বাঁ দিকে বেঁকানো তোমরা কুটুম কাটামে করেছ এই লাইনগুলো শিখেছ বিন্দু যোগ করে করে তাহলে এইটা একটা চতুর্ভুজ বলে আর তার নিচেও একটা চতুর্ভুজ হলো এবার দেখো গাছ গাছে কী আছে তিনটে গোলাকার আছে আর একটা চতুর্ভুজাকার কী আছে ওটা গাছের কাণ্ড গাছের মাথাটা গোল গোল কাণ্ডটা চতুর্ভুজাকার তাহলে বিন্দুগুলো যোগ করে ঠিক করে গাছের পাতা আর গাছের কাণ্ডটা করবে গাছের পাতায় সবুজ রঙ করবে আর কাণ্ডটা খয়রি করবে এবার আসি পাখি দেখো পাখিটা কি কি দিয়ে হয়েছে পাখির ঠোঁট একটা ত্রিভুজাকার লেজটা একটা ত্রিভুজাকার পাখির ডানাটা অর্ধেক ডিয়াকৃতি দেখেছো অর্ধেক গোল ডিয়াকৃতি আর পাখির দেহটাও আর্ধেক গোল বা ডিয়াকৃতি হলো পাখির মাথাটা গোল চোখটা গোল পা দুটো সমান সোজাদারি হুম বিন্দুগুলো যোগ করে করে এইভাবে তোমরা পাখির আকৃতিটা করবে আর পাখিতে রঙ করবে কেমন তার নিচে কিসের ছবি বলো একটা তার নিচে আরেকটা চার পায়ের পশুচ্ছবি দেখো পাখির কিন্তু দুটো পা তাই তো আর পশুর কিন্তু চারটে পা তাহলে কি করতে হবে এই পশুটারও গোল গোল গোলটা মাথা গোল মাথারা বিন্দুগুলো যোগ করতে হবে তারপরে মাথার উপরে কি ওই দুটো কান কান দুটো যোগ করবে আর প্রাণীর দেহটা চৌকো তাই তো দেহটা দেহর এই বিন্দুগুলো দাগ টেনে টেনে যোগ করবে পিছনে একটা লেজ আছে লেজটাও ঠিক ঠিকভাবে বিন্দু যোগ করে করবে চারটে পা চারটে পাও ঠিকভাবে বিন্দু যোগ করে করবে করে সুন্দর করে রং করবে রং যেন বেরিয়ে না যায় ধীরে ধীরে করবে কিন্তু বেরিয়ে না যায় এবার এসে এই পাতায় দেখো এখানে চারটি রঙের বাক্স আছে একটা লাল রঙের বাক্স একটা হলুদ রঙের বাক্স একটা সবুজ রঙের বাক্স একটা নীল রঙের বাক্স এইবার এটা হচ্ছে চান ডান দিকে আর বাঁ দিকে দেখো একটা ক কতগুলো বাক্স আছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে কি চারখানা তাক আছে প্রথমটার তাকে কি আছে লাল সবুজ আর হলুদ রঙের খোপ আছে আচ্ছা কোন খোপটা নেই এই ডান দিকে ছবি দেখে বলবে দেখো চারটে করে খোপ থাকবে চারটে রঙের খোপ থাকবে তার মধ্যে লাল হলুদ আর সবুজ আছে তাহলে কোন রংটা নেই যে রঙটা নেই সেটা নিজে বুঝে করে নেবে কেমন আচ্ছা এই রকমভাবে দেখো নিচের তা নিচের দেখো খোপগুলোর মধ্যে লাল হলুদ আর নীল আছে কোন রংটা নেই সেটা এইখান থেকে ডান দিকে ছবি দেখে নিয়ে এখানে সেই রংটা করবে আবার তার নিচে দেখো নীল রঙটা রয়েছে কি কি রং নেই লাল হলুদ আর সবুজ নেই ঠিক করে লাল হলুদ সবুজ করবে তার নিচে দেখো লাল হলুদ আর নীল আছে কোনটা নেই সবুজ রং নেই তাহলে সবুজ রঙটা করবে তাহলে ওপরে দেখো সবুজ লাল আর হলুদ আছে মাঝখানে নীল রঙ হবে তারপরে দু নম্বরটায় নীল হলুদ আর লাল আছে নীলের পরে সবুজ হবে আর তিন নম্বরে নীল রংটা আছে লাল হলুদ আর সবুজ করবে আর চার নম্বরে লাল হলুদ আর নীল আছে সবুজ করতে হবে কেমন এইবারে আসি আমরা নিচের আকৃতির বক্স নিচের ছবিটা এখানে কতগুলো আকৃতি আছে দেখো এখানে একটা ডি আকৃতি মানে আর্ধেক গোল একটা আয়তকার একটা ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র আছে এবারে এখানে একটা কি আছে তো এই দেখতে হবে খোপের মধ্যে কোন আকৃতিটা নেই প্রথম শাড়ির খোপে কোন আকৃতিটা নেই দেখো প্রথম শাড়ির খোপে ত্রিভুজ আছে একটা ছোট বর্গাকার আছে একটা আয়তকার আছে নেই কি আর্ধেক গোল ডি আকৃতি করে দেবে আবার দ্বিতীয় শাড়িতে বর্গাকার আছে ছোট বর্গাকার আছে ডি আকৃতি আছে ত্রিভুজ আছে নেই কোনটা বড় আয়তকারটা আবার তিন নম্বর শাড়িতে ডি আকৃতি ছোটো চতুর্ভুজ বড় চতুর্ভুজ আছে নেই কোনটা ত্রিভুজ ত্রিভুজ এঁকে দেবে বা চার নম্বর শাড়িতে কী আছে বড় চতুর্ভুজ মানে বড় আয়তকার আকৃ আয়তকার আকৃতি আছে ত্রিভুজ আছে আর এখানে একটা কি আছে বর্গাকার আছে নেই কোনটা ডি আকৃতি একটা ডি আকৃতি বসিয়ে দেবে হয়ে গেল তাহলে আজকে কিন্তু আমরা অনেক আকৃতি শিখলাম আকৃতি মানে কি মানে হচ্ছে এগুলোকে বলা হয় জ্যামিতিক আকার জ্যামিতিক আকার শিখলাম তোমরা তোমাদের চারপাশে এরকম অনেক দেখতে পাবে চৌকো কোনা, গোল আর্ধেক গোল ডিমের মতো তারপরে ঘুড়ির মতো আকৃতি এরকম অনেক দেখতে পাবে কেমন তোমরা ভালো করে মন দিয়ে সেগুলো দেখবে দেখে আমাকে কিন্তু মুখে বলবে আচ্ছা পরেরটা দেখো একটা ছবি এটা কিসের ছবি জানো এটা হচ্ছে পেঙ্গুইন কি কি আকৃতি আছে থোঁটটা ত্রিভুজাকৃতি মাথাটা গোলাকৃতি আর খানিকটা অর্ধেক গোল করেছে করে খানিকটা নীল রঙ করেছে আবার ওদের শরীরটা ডিম্বাকৃতি পা দুটো ত্রিভুজ আর ডানাগুলো অর্ধেক গোল কেমন এবার কি করতে হবে তোমাদেরও এই বিন্দুগুলো যোগ করে করে পাখিটাকে পুরো তৈরি করতে হবে এবং ঠিক এখানে যেমন রঙ আছে সেই রঙ দিতে হবে এবার তোমাদের জানতে হবে এগুলো কি পাখি পেঙ্গুইন পেঙ্গুইনকে বলা হয় দৌড়বাজ পাখি পেঙ্গুইন ভালো উঠতে পারে না আর এগুলো দেখতে পাওয়া যায় কোথায় জানো বরফের দেশে থাকে এরা তাহলে বরফের দেশে থাকে ভালো উঠতে পারে না কিন্তু এরা খুব ভালো দৌড়াতে পারে এই টুকুটা মনে রেখো আর এইটা আমাকে কিন্তু মুখে বলবে ঠিক আছে মনে থাকবে তাহলে আজকে আমরা রং করা শিখলাম বিভিন্ন আকৃতি শিখলাম আর এই পাখিটার সম্বন্ধে জানলাম পাখিটা তাহলে বরফের দেশে থাকে পাখিটার গা দুটো ডানা আছে কিন্তু ভালো উঠতে পারে না কিন্তু খুব ভালো দৌড়াতে পারে এদের হয় দৌড়বাজ পাখি আজকে তাহলে আমরা মজার উটা এত অবধি নিলাম তোমরা আমাকে বলে শোনাবে এবারে করবে এবং বলবে অডিও করে তোমরা বলবে তোমাদের মায়েরা সেটা ভিডিও করে আমাকে পাঠাবে